সকে মুহূর্তে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে বরগুনা থেকে রয়েছেন সহকর্মী আবু জাফর সালে এবং শেরপুরে রয়েছেন ইমরান হাসান রাব্বি। শুরুতে বরগুনা আবু জাফর সালের কাছে ঘুরে আসতে চাই। সালে ফারুক, বরগুনার যে হাসপাতালে আমরা হাসপাতালের পরিসংখ্যানে দেখা গেছে যে আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, এবং যেটি হচ্ছে যে আমি যদি আপনাকে বলি, এবছর বরগুনা হাসপাতালে আপনার 1033 জন অর্থাৎ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে, এবং বর্তমানে 103 জন রোগী কিন্তু ভর্তি আছে এই মুহূর্তে এই হাসপাতালে। আর এবছর এই বরগুনা হাসপাতালে মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে 4 জনের। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আসলে এখানে যে এত রোগী, কিন্তু আসলে এই হাসপাতালে কিন্তু একজন মেডিসিন বিশেষজ্ঞ যেটি দরকার, একজন কনসালটেন্ট দরকার, সেটি কিন্তু নাই। অন্যান্য চিকিৎসকের ঘাটতি রয়েছে, পাশাপাশি এই যে মেডিকেল কনসালটেন্ট না থাকার কারণে কিন্তু এই রোগীরা কিন্তু বেশি ভোগান্তির শিকার হচ্ছে। আর যেটি হচ্ছে যে আসলে এই যে ডেঙ্গু রোগীর যে সংখ্যা বাড়ছে, সে অনুপাতে কিন্তু পৌর কর্তৃপক্ষের কিন্তু আসলে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা যে মশা নিধনের যে কর্মসূচি, সেগুলোও কিন্তু তেমন একটা লক্ষ্য করার মতো না। সেখানেও কিন্তু অনেকটা ঘাটতি রয়েছে। আসলে আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখছি যে বরগুনা কিন্তু একেবারেই সাগর পাড়ের একটি জেলা। এখানে কিন্তু সে ধরনের যদি কোনো চিকিৎসা না পাওয়া যায়, এই এখানকার যে রোগী যারা আছে তাদের কিন্তু বরিশালে গিয়ে চিকিৎসা নিতে হয়। এবং যেটি হচ্ছে যে এখানে দীর্ঘদিন ধরে যে বরগুনা হসপিটালে যে অর্থাৎ এখানে যে চিকিৎসক সংকট রয়েছে, সেটি কিন্তু এখন পর্যন্ত কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে ঔষধ যেটি আছে সে ওষুধ কিন্তু হয়তো পাওয়া যায়, বা না পেলেও কিন্তু সেটি হয়তো বাহির থেকে ক্রয় করা সম্ভব হয়, বা কিন্তু আসলে চিকিৎসকের যে সংকট রয়েছে সেটি কিন্তু আসলে সেই সংকট কাটিয়ে ওঠা সম্ভব না। তো এখান থেকে যে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি জানিয়েছেন যে একজন মেডিকেল কনসালটেন্ট থাকলে হয়তো বা এই রোগীদের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। ফারুক সালে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই শেরপুরে ইমরান হাসান রাব্বির কাছে। রাব্বি, ফারুক, শেরপুরের প্রেক্ষাপট যদি বলতে চাই যে এবছর শেরপুরে ডেঙ্গুতে আক্রান্ত কিন্তু প্রায় 5 শতাধিক ছাড়িয়েছে। আমরা গতকাল যে তথ্য পেয়েছি শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের কাছ থেকে, তারা কিন্তু জানিয়েছে যে বর্তমানে প্রত্যেক দিনই প্রায় 15 থেকে 20 জন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু শেরপুর জেলা হাসপাতাল সহ যে 5 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে তাতে ভর্তি হচ্ছে। এখন এই মুহূর্তে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা 53 জন আমরা জানতে পেরেছি, এবং সেই সাথে যদি গেল এক মাসের চিত্র বলতে চাই, তাহলে এখানে প্রায় 3 শতাধিক রোগী কিন্তু নতুন ভর্তি হয়েছিল, তার মধ্যে মারা গেছে 2 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে। আমরা জেলা স্বাস্থ্য বিভাগের যে তথ্যটা পেয়েছি সেই তথ্য অনুযায়ী এখন এই মুহূর্তে জেলা সদর হাসপাতালে 50 জনের একটি ব্যবস্থা রাখা হয়েছে এখানে, এবং একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন কনসালটেন্ট দিয়ে কিন্তু এই ডেঙ্গু রোগী আক্রান্তদের চিকিৎসা এই মুহূর্তে চলছে। এই প্রেক্ষাপটে যদি আমি বলি যে শেরপুর পৌরসভা সহ যে পার্শ্ববর্তী পৌরসভাগুলো রয়েছে, সেই পৌরসভাগুলোতে কিন্তু আমরা মশক নিধন এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনে কিন্তু তেমন কোনো ব্যবস্থা পরিলক্ষিত হয়নি এখন পর্যন্ত। এ ছিল ফারুক আমার কাছে ডেঙ্গু সংক্রান্ত বিষয়ের সর্বশেষ খবর শেরপুর থেকে। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন বরগুনা ও শেরপুর থেকে সহকর্মীরা।